ক্যামেরা আর এত মানুষজন দেখে যেন মহাবিরক্ত বিশাল দেহি এই মহেশ, তাই তো পাকানো শিং দিয়ে তেড়ে আসলেন ক্যামেরাম্যানের দিকে। দেখতে বড় পাহাড়ের মতো উঁচু বলে এই মহিষের নাম রাখা হয়েছে কালা পাহাড়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায় ডাচ ডেইরি ফার্মে লালন পালন করা হচ্ছে একে। অলরেডি অনেকে জেনে গেছে যে এটা আমাদের বাংলাদেশের সবথেকে বড় মহিষটা মুন্সিগঞ্জের গাছগেড়ি ফার্মে আছে। একা দেখতে একটা পাহাড়ের মতো অনেক উঁচু, সে কারণে একে আমরা নাম রাখছে কালা পাহাড়। কালা পাহাড়ের পাশেই রয়েছে আরো একটি ছোট মহিষ, আদর করে সেই মহিষের নাম রাখা হয়েছে কালা মানিক। এখানে দুইটা মহিষ আছে, একটা হলো কালা মানিক আর একটা হলো কালো পাহাড়। কালা পাহাড় নামের এই মহিষটির ওজন 1500 কেজির বেশি হয়। এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ বলে দাবি করছেন ফার্ম সংশ্লিষ্টরা। জনতা আসে বা কাস্টমার আসে, সবাই এটা বলে যে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ। তো এই নামকরণে আমরা আসলে এটা কালা পাহাড় রাখা হয়েছে, আর দেখতে ওটা অনেক কালো, কিছুকিছু কালো। আর আপনার ডান পাশে যেটা দেখা হচ্ছে এটার নাম হচ্ছে কালো মানিক। এটা কালো মানিক নামকরণের একটা মাত্র কারণ, সেটা হচ্ছে অর কিউটনেসটা, চেহারার মধ্যে একটা যে বিউটিনেস বা কিউটনেস আছে। প্রতিদিন 140 কেজি খাবার খায় কালা পাহাড়। দিনে 2 থেকে 3 বার দেয়া হয় গোসল। পরিবারের সদস্যদের মতোই লালন পালন করা হচ্ছে মহিষটিকে। এরা দৈনিক 140 কেজি খাদ্য খায়, তাদেরকে আমরা নিজের সন্তানের মতো লালন পালন করছি। তাদেরকে আমরা দৈনিক ফ্যানের নিচে রাখা হয়, তাদেরকে খুব যত্ন সহিত পালন করা হচ্ছে। প্রতিদিন 2 থেকে 4 বেলা গোসল দেওয়া লাগে, আর ওর জন্য 2টা ফ্যান অলরেডি সেট করা আছে। ওর গা ম্যাসাজের জন্য প্রতিদিন ওর গা ব্রাশ করা হয়। মহিষ দুটির আদি নিবাস ভারতের জাফরাবাদে, তবে বিগত প্রায় 5 বছর যাবৎ তাদের লালন পালন করছে ডাচ ডেইরি ফার্ম কর্তৃপক্ষ। বর্তমানে কালা পাহাড়ের ওজন 1500 কেজির বেশি, আর কালা মানিকের ওজন 1250 কেজি। সাইলেজের সাথে ভুট্টা, ভুষি ও কুড়া এদের প্রধান খাদ্য। সাইলেজ ঘাস, কাঁচা ঘাস, কুড়া আর ভুষি এগুলো খায়। এবার ঈদুল আজহায় এই মহিষ দুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফার্ম কর্তৃপক্ষ। মহিষজোড়ার দাম হাঁকানো হচ্ছে 250 কোটি টাকা। ইতিমধ্যেই কালা পাহাড়ের দাম উঠেছে 18 লাখ টাকা, আর কালা মানিকের দাম উঠেছে 16 লাখ টাকা। মহিষ দুটি 40 লাখ টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছে ফার্ম সংশ্লিষ্টরা। এটা হচ্ছে কালো পাহাড়, যেটা এটা আমাদের যে কাস্টমার ছিল সেটা 18 লাখ টাকা বলে গেছে, আমি দিইনি। আমাদের এক্সপেকটেশন হচ্ছে 20-এর উপরে, তো আশা করি এটা কথা চলতেছে, এটা সোল্ড আউট হয়ে যাবে। আর ডান পাশে যেটা দেখতেছেন এটা টোটাল 16 বলে গেছে, আমার টার্গেট হচ্ছে 18+। আধুনিক ও উন্নত প্রযুক্তিতে আন্তর্জাতিক পর্যায়ের মান নিয়ন্ত্রণ করে এই খামারে পশু পালন করা হয়, এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে পশু মোটা তাজাকরণ করা হয় বলে জানান মুন্সিগঞ্জ ডাচ ডেইরি ফার্মের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তফা কামাল। আমরা 3টা জিনিসের প্রতি গুরুত্ব দিয়ে থাকি, যেটা আমার পূর্ববর্তী স্যার বলে গিয়েছে আপনাদের এখানে। একটা হচ্ছে জেনেটিক্স, আরেকটা হচ্ছে কাউ কম্পোর্ট, আরেকটা হচ্ছে নিউট্রিশন। এবং আপনারা ভালোভাবেই জানেন 3টা জিনিসের সমন্বয় ঘটাতে পারলে একমাত্র একটা ফার্ম উন্নতি বা লাভজনক করা সম্ভব। তো আমাদের এখানে প্রথমে আমরা জেনেটিক্সটা যেটা এনশিওর করি, তারপরে আমরা করে থাকি এদের নিউট্রিশন। নিউট্রিশন বলতে এদের খাবার। এবছর ঈদুল আজহায় 5 শতাধিক পশু বিক্রির টার্গেট রয়েছে এই ফার্মে। ক্রেতার পছন্দের কথা চিন্তা করে বিভিন্ন আকারের পশু লালন পালন করা হয়েছে এখানে।